কেমন হতো আপনি যদি একজন সাংবাদিক হতেন? তার থেকেও বড় কথা হচ্ছে, আপনি যদি উপস্থাপনা করতেন এমন সময় বাতাসে আপনার মুখে মাছি ঢুকে যেত, তখন আপনি কি করতেন? এমনই হয়েছে কানাডার টরন্টোতে একজন সাংবাদিকের। একটি লাইভ অনুষ্ঠানে উপস্থাপনার সময় বাতাসে উঠতে থাকা মাছি তিনি গিলে ফেলেন। সেই ভিডিওটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কানাডার গ্লোবাল নিউজের একজন উপস্থাপক ফারাহ নাসের দুর্ঘটনাক্রমে মাছিটি গিলে ফেলেছিলেন, কিন্তু এতে তিনি মোটেই বিরক্ত না হয়ে দক্ষতার সাথে লাইভ অনুষ্ঠান উপস্থাপনা চালিয়ে যান। নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ভিডিওটি পোস্ট করেছি কারণ আজকাল আমাদের সকলের হাসির প্রয়োজন। আমি আজ বাতাসে উঠতে থাকা একটি মাছি গিলে ফেলেছি। 30 আগস্ট ভিডিওটি পোস্ট করার পর থেকে প্রায় 1,00,000 বার মানুষ দেখা হয়েছে এবং প্রায় 1,600 মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন। সরাসরি সম্প্রচারের সময় নাসের পাকিস্তানের বন্যার কথা বলেছিলেন, তখন মাছিটি আক্রমণ করে। মাছিটি গিলে ফেলার পর বুড়ো কুচকে এবং গলা পরিষ্কার করে মুহূর্তের মধ্যে তিনি আবার কথা বলা শুরু করেন, যেন কিছুই ঘটেনি। মনে হচ্ছিল তিনি একটি সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন। ভিডিওর প্রতিক্রিয়া নেটিজেনরা বলেছেন, তিনি পেশাদারের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন, সবাই তার প্রশংসা করেছেন। নাসের একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ভিডিওটি দেখে মানুষের হাসি পাওয়ায় আমি খুবই আনন্দিত। আমি নিশ্চিত আমার জায়গায় অন্য কেউ হলে একই কাজ করতেন, কারণ খবর থামানো সম্ভব নয়। মাছিটির ব্যাপারে নাসের বলেন, আমি আশা করি মাছিটি সুন্দরভাবে জীবনযাপন করেছে। সূত্র NDTV। তো বন্ধুরা, এরকম ভাইরাল আপডেট পেতে অবশ্যই সাথেই থাকবেন ভাইরাল এন্টারটেনমেন্ট বিডি। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।